I'm Nikki Haley and I'm running for ভারতের পাঞ্জাব থেকে যাওয়া অভিবাসী বাবা মায়ের 51 বছর বয়সী কন্যা নিকি হ্যালি একটি ভিডিও প্রকাশ করে বলেছেন, এখন সময় এসেছে নতুন প্রজন্মের নেতৃত্বের। এটা তার এক সময়ের নেতা ডোনাল্ড ট্রাম্পের প্রতি এক স্পষ্ট ইঙ্গিত। ট্রাম্প 6 বছর আগে তাকে জাতিসংঘে মার্কিন দূত পদে নিয়োগ করেছিলেন। টুইটারে নির্বাচনী প্রচারের এক ভিডিও পোস্ট করে তিনি বলেন, এখন পিছিয়ে থাকার সময় নয়, এখন সময় শক্তিশালী ও গর্বিত আমেরিকার। গত নভেম্বরে তার প্রাক্তন নিয়োগকারী ডোনাল্ড ট্রাম্প তার মনোনয়ন প্রচেষ্টা শুরু করার পরে নিকি হ্যালি দ্বিতীয় প্রধান রিপাবলিকান প্রার্থী, যিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের সমর্থন চাইছেন। অন্যদিকে তিনি হলেন তৃতীয় ভারতীয় আমেরিকান যিনি রাষ্ট্রপতি হতে চান। গত বছর তিনি বলেছিলেন যে হোয়াইট হাউসে লড়াইয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করবেন না, তবে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন। সাম্প্রতিক মাসগুলোতে তিনি তার মত বদলেছেন। নিকি হ্যালি এর আগে 2021 সালের 6 জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার সময় ট্রাম্পের আচরণের সমালোচনা করেছেন। দাঙ্গার পরের দিন এক বক্তৃতায় তিনি বলেছিলেন, নির্বাচনের দিন থেকে তার কার্যকলাপের জন্য ইতিহাসের পাতায় ডোনাল্ড ট্রাম্পের কঠোর বিচার হবে। তবে বেশিরভাগ প্রাথমিক জরিপে দেখা যাচ্ছে সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প এখনও যথেষ্ট জনপ্রিয়। 2016 সালে সাউথ ক্যারোলাইনার বিজয়কে ভর করে তিনি হোয়াইট হাউসের পথে অগ্রসর হয়েছিলেন, ফলে ওই রাজ্যে তার জন্য অনুকূল পরিবেশ থাকলেও নিকি হ্যালিকে কঠিন বাধা পেরিয়ে যেতে হবে বলে দৃশ্যত মনে হচ্ছে। বর্তমান এবং সম্ভাব্য প্রার্থীদের উপর একটি জনমত জরিপকারী সংস্থা ট্রাফালগার গ্রুপের একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, ফলাফলে 43% ভোট নিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রথম স্থানে এবং 12% ভোট নিয়ে মিসেস হ্যালি চতুর্থ স্থানে রয়েছেন। তার আগে অন্য যে দুজন ভারতীয় আমেরিকান মনোনয়ন পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তারা হলেন লুইজিয়ার গভর্নর ববি জিন্দাল এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। নিকি হ্যালির বাবা মা ভারতের পাঞ্জাব থেকে যুক্তরাষ্ট্রে চলে যান। তারা দুজনেই শিক্ষক হিসাবে কাজ করতেন এবং একটি পোশাকের বুটিক দোকানের মালিক ছিলেন।